ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েক দিন। দুর্গা প্রতিমা দেখতে দেখতে আমরা হয়তো অনেকে ভাবি যে মৃৎশিল্পীরা কী করে ঠাকুর তৈরি করে, সেটা একদিন দেখতে যাব, ছেলে মেয়েকে দেখিয়ে নিয়ে আসব। কিন্তু কাজের চাপে বা দূরত্বের জন্য অনেক সময় তা হয়ে ওঠে না। ভয়েস অ্যান্ড ভিশন ইউটিউব চ্যানেল আপনাকে আজ আপনার মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করবে। তাই ভয়েস অ্যান্ড ভিশন তার ক্যামেরা নিয়ে আজ কলকাতার কুমারটুলিতে অলিতে গলিতে মৃৎশিল্পীদের পাড়াতে। রাত দিন এক করে ঠাকুর গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা, কারণ বছরের এই সময়টাতে সব থেকে বেশি রোজগারের সুযোগ থাকে মৃৎশিল্পীদের। হঠাৎ বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ্দুর, তবু এরা সারা বছর ব্যস্ত থাকেন ঠাকুর গড়ার কাজে। আর পুজোর আগে কুমারটুলির মৃৎশিল্পীদের এই ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। তবে এই বছর থিম পূজার প্রতিমার থেকে সনাতনী প্রতিমার চাহিদা বেশি। 350 বছরের পুরনো এই পাড়াটি, আজকাল প্রায় 200 পরিবার সেখানে বিভিন্ন উৎসবে প্রতিমা তৈরি করে জীবিকা নির্বাহ করে। দুর্গাপূজা অবধি কয়েক হাজার কারিগর আসেন কলকাতার আশেপাশে বিভিন্ন স্থান থেকে। প্রায় 600 কর্মশালায় দুর্গা এবং তার চার সন্তানের মূর্তিগুলি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম চলে। সবচেয়ে দেখার মতন বিষয় হল বাঁশ এবং কাদামাটির মতো পরিবেশ বান্ধব উপকরণগুলি দিয়ে প্রতিমাগুলি তৈরি করা হয়। এটিকে কাঠামো দেওয়ার জন্য কারিগররা কাঠামো নামক প্রতিমাটির জন্য বাঁশের ফ্রেম তৈরি করে শুরু করেন। এটিকে কাঠামো দেওয়ার জন্য তারা খড়কে বেঁধে রাখে এবং তার চূড়ান্ত আকার দেওয়ার জন্য উপরে উপরে মাটি প্রয়োগ করে। কয়েকদিন ধরে এই মূর্তিটি রোদে শুকোনোর পরে তারা মূর্তিটিকে সাজানো শুরু করেন। এরপর শুরু হয় ঠাকুর রং করার কাজ। উদ্যোক্তারা যেভাবে বলেন সেভাবে প্রতিমা রং করা হয়। ঠাকুরের চোখ আঁকা সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠাকুর নির্মাণের। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়াতে মা দুর্গা জীবন্ত হয়ে ওঠেন। যে সকল কারিগর মূর্তি তৈরি ও সাহায্য করেন তারা কেউ কেউ বেতনভোগী, আবার অনেকে চুক্তিতে কাজ করেন। আমরা দু একজন কারিগরের সাথে কথাও বলেছিলাম। পুজোর অনেক আগেই লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিককে নিয়ে বিদেশে পাড়ি দেন দেবী দুর্গা। আর এই ধরনের প্রতিমা তৈরি করতে ব্যবহার হয় সোলা ফাইবার। তবে জিএসটির কোপে ঠাকুর বানাতে খরচ হচ্ছে আগের তুলনায় অনেক বেশি। কলকাতা থেকে দূরে যেসব মূর্তি চায় সে সকল মূর্তির জন্য বাক্স তৈরি হয় আর অতি যত্ন করে সে সকল মূর্তি পাঠানো হয়। দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে অস্তমিত। ভয়েস অ্যান্ড ভিশন তাই ফিরে চলল কুমারটুলি থেকে। তবে শেষে একটি কথা বলি, কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। যদি মনে হয় ভয়েস অ্যান্ড ভিশনে আরও ভালো ভালো অনুষ্ঠান দেখবেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আগামী দিনে আপনার কথা, আপনার চোখে দেখা, আপনার অভিজ্ঞতা ভয়েস অ্যান্ড ভিশন ফুটিয়ে তুলবে তাদের চ্যানেলে। আপনি পৌঁছে যাবেন বহু দর্শকের কাছে।